আসসালামু আলাইকুম। জেলা রাষ্ট্র মাসে আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা সুলতানা। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমার পাঠের বিষয়বস্তু হচ্ছে গ্রামার। গ্রামার থেকে একটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পাঠে চলে যাই। দেখো, বলে আমি একটা প্রশ্ন আমার সাথে উত্তর লিখে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি? উদাহরণ দিন। তুমি আমার প্রশ্নটি লক্ষ্য করো, পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি? উদাহরণ দাও। তাহলে চলো আমরা উত্তরে চলে যাই। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থ হতে ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আমি আবার বলছি, সেন্টেন্সে তোমরা বাসায় ভালো করে পড়বে।